আপনি কি জানেন ইউরোপের সমৃদ্ধশালী দেশ বুলগেরিয়ায় স্টারাজোগ্রা শহরে কনেবৌ কেনার মেলা বসে? বছরে চারবার এমন মেলা হয়। এই সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্যে থেকে কনে পছন্দ করে ছেলেরা, পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরেই তাদের বিয়ে হয়। কেন ও কিভাবে, আসুন এই ভিডিওটা পুরো দেখলেই সেটা বুঝতে পারবেন। কারণ আজ আমরা এই ভিডিওটিতে বুলগেরিয়ার কিছু অজানা ও মজার বিষয়গুলো আপনাদের জানাব। এই বাজারে কুমারী কনেবৌ মেলা মুখের কথা নয়, প্রায় অসম্ভব। কিন্তু ইউরোপের সমৃদ্ধশালী দেশ বুলগেরিয়ার স্টারাজোগ্রা শহরের একটি উন্মুক্ত মার্কেটে গেলে দেখা যাবে একসাথে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বিবাহযোগ্য মেয়েরা। তারা কেউ কেউ রূপচর্চা করছে, কেউ আবার ঠিক করে নিচ্ছে নিজেদের পোশাক আশাকের সাথে স্বর্ণালঙ্কার। মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছে। মডেলিংয়ের কায়দায় তারা হেঁটে বেড়াচ্ছে, নাচছে, আর পাশেই তার অভিভাবকরা দাঁড়িয়ে তারস্বরে টাকা হাঁকছে। অবাক করার মতো বিষয় যে সঙ্গী খোঁজার জন্য তাদের ওই হাটে এনেছেন তাদের মা বাবারা। শুনতে খারাপ লাগলেও এটাই ঐতিহ্য এখানকার এক সম্প্রদায়ের। ওই সম্প্রদায়কে স্থানীয়রা বলে কালাই দজি। স্থানীয় তরুণী ও কুমারী মেয়ের বর খোঁজার জন্যই নাকি এমন হাটের আয়োজন। রীতিমতো দাম চলে এই হাটে, আর বিয়ের আগে প্রমাণ দিতে হয় কুমারিত্ব। বুলগেরিয়া প্রাচীনতম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি, বিশ্ববিখ্যাত মঠ বা আশ্রম, হাজার বছরের পুরনো শহর, ঘুমন্ত গ্রাম, অপূর্ব পাহাড় ও অজানা রহস্য, সব মিলিয়ে বুলগেরিয়া যে কারোর জন্য হতে পারে আদর্শ ভ্রমণ গন্তব্য। এখানকার রাজধানী সোফিয়া যদিও হাজার বছরের পুরনো, কিন্তু তাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা একেবারে নতুন এবং চিরসবুজ। ন্যাশনাল থিয়েটারের সামনে যে উদ্যানটি রয়েছে এখানে, সেটা মানুষের আড্ডা দেওয়ার জন্য ভীষণ জনপ্রিয়। কেননা 1100 বছর আগে বুলগেরিয়া ছিল গোঁড়া খ্রিস্টানদের আখড়া। এই মনিস্ট্রিটা 10,083 সালে প্রতিষ্ঠিত। এই দেশের জনসংখ্যা 71 লক্ষের কিছু বেশি। বুলগেরিয়ার জনসংখ্যার বেশিরভাগ মানুষই বুলগেরিয়ান নামক এথনিক গোষ্ঠীর, এবং দেশের আধিকারিক ভাষা বুলগেরিয়ান। ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের মতোই বুলগেরিয়াতে ছেলে ও মেয়ে প্রত্যেকের জন্য উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা আছে। তাই এই দেশের 98% মতো মানুষকে শিক্ষিত হিসেবে পাওয়া যায়। বুলগেরিয়াতে সাধারণ মানুষ হাত দিয়ে ইশারা করার পরিবর্তে মাথা ঝাঁকিয়ে বা নাড়িয়ে কোনো কথার উত্তরে হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা করে থাকেন। 1976 সালে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো প্রাচীন বুলগেরিয়ার ক্যালেন্ডারকে পৃথিবীর একদম সঠিক ক্যালেন্ডার হিসেবে ঘোষণা করে। বুলগেরিয়া অতীতকালে চাষাবাদের উপর নির্ভর করেছিল, কিন্তু বর্তমানে দেশটি ক্রমে ক্রমে হয়ে উঠছে আধুনিক শিল্প সমৃদ্ধ এবং উন্নত প্রযুক্তির দেশ, যেখানে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে যন্ত্রপাতি, নির্মাণ শিল্প ও খনিজ তেল শোধনের মতো বৃহৎ শিল্পে একটা বিরাট অংশ নিযুক্ত হয়েছে। এই বৈজ্ঞানিক আধুনিকতার দরুন বর্তমান দেশটি সুপার কম্পিউটারের নির্মাণ এবং মহাকাশ বিজ্ঞানের সাহায্যকারী প্রযুক্তির দিকে যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে। এই কারণেই বিশ্বের কিছু পরিষদ বিজ্ঞানীদের সাথে এই দেশটির নাম জড়িয়ে রয়েছে। ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গেরও বুলগেরিয়ান উৎস রয়েছে। 1940 সালে বুলগেরিয়া থেকে চলে আসা তার বুলগেরিয়ান দাদু মার্কোর নাম অনুসারে তার নামকরণ হয়েছিল। বুলগেরিয়া বিশ্বের বৃহত্তম মদ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ওয়াইন উৎপাদনে দীর্ঘ ইতিহাস থ্রাশিয়ান সময় থেকে এখানে এসেছে, আর বুলগেরিয়ান দইও বিশ্বের সেরা। বুলগেরিয়ার বেশিরভাগ লোকসঙ্গীতে পূর্ব ও পশ্চিম ইউরোপের একটা প্রভাব থাকে, যা বহু শতাব্দী ধরে মানুষের মধ্যে প্রচলিত হয়ে আসছে। এটা এমনই এক জায়গা যেটা একদিকে উন্নত প্রযুক্তিসম্পন্ন অর্থনৈতিক ব্যবস্থা ও একদিকে ট্যুরিজমের আদর্শ স্থান। পর্যটকরা এই দেশে সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, বান্সকো এবং বোরোভেটসের মতো জনপ্রিয় রিসর্টস তথা দেশের রাজধানী সোফিয়া ও প্রাচীন শহর ভেলিয়েকো টার্নোভো দেখতে ও সুন্দরী বিয়ের খোঁজে এই দেশে আসে। তাই দেরি কেন, পকেটে পয়সা থাকলে ও নীল নয়না সুন্দরী কুমারীকে বিয়ের ইচ্ছে থাকলে ঘুরে আসুন অপরূপ বুলগেরিয়াতে। আশা রাখছি
ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এরকম আরও মজাদার তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, আর ভিডিওটি লাইক ও সবার সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।